থেকে প্রাইস পয়েন্ট থেকে ওখানে সাবজেক্ট বেসিসে পুরস্কার দেওয়া হয় আর শান্তি পুরস্কার দেয় নরওয়েজিয়ান গভর্নমেন্ট এবং সেটা ওখান থেকে আমেরিকার পক্ষ থেকে যে সুপারিশ করে সেটাই দেওয়া হয় ডক্টর নোবেল ডক্টর ইউসেফ যদি মাইক্রো ক্রেডিটের উপরে যদি কোন অবদান রেখে থাকেন তার সফলতা থাকে তাহলে তোমরা নোবেল পুরস্কার পাওয়ার কথা মাইক্রো ক্রেডিটের উপরে বা ইকোনমিক্সের উপরে উনি সেটা পান নাই উনি দিলেন শান্তিতে ব্যাপারটা এখানে এর লসটা এখানে এরপরে আমরা দেখলাম 2007 সালে যে সময় সরকার তত্ত্বাবধায়ক সরকার একটা আসলো বিএনপি ক্ষমতা ছাড়তে চাইল না দেখে এবং ডক্টর ইউসেফ হঠাৎ করে বাংলাদেশে আসলেন আসার পরে উনি দল গঠন করার প্রকৃতি নিলেন এবং সেই সময় উনি অনলাইনে দল গঠন করার জন্য কে কে তার পক্ষে আসেন আহ্বান জানালেন ওনার ভাই ছাড়ার একজন ব্যক্তি সাড়া দেয়নি ব্যর্থ হয়ে উনি সেখান থেকে পিছু টান মানেন এক এক করে সরকার গঠন হল সেই সময় সেরা সমর্থিত যে সরকার তাদের অত্যাচার তাদের নির্যাতনের কথা এখন অনেক ব্যবসায়ীরা স্মরণে করলেও আঁকড়ে ওঠেন কিভাবে ধরে ধরে তাদেরকে নিয়ে টাকা নেওয়া হয়েছে তাদেরকে এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হচ্ছে তারই আলামত মনে হয় এটা যে ডক্টর ইউসেফ মতো একটা মহান পণ্ডিত ব্যক্তি উনি নোবেল পুরস্কার পেয়েছেন উনি দেশের জন্য এত ভালো কাজ করেছেন একটা প্রাইজ দেওয়া হয়েছে তাকে হ্যারাস করা হয়েছে আমি আজকে আপনাদের মাধ্যমে এই বিষয়ে নিয়ে আমি দু একটা কথা জিজ্ঞেস করতে চাই আমার বিশ্বাস ডক্টর ইউসেফের পক্ষে যাদের নামে এগুলো চিঠি এসেছে এরা কেউ এই চিঠি দেখে নাই কারণ তাদের কোনো পেজে নাই এটা উনি কল্পিত ভাবে বানিয়ে এটা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নতুন করে একটা ধ্বস আসার চেষ্টা করছেন যারা তাদের কথা দেখা হয়েছে হিলারি ক্লিনটন সহ এদের বাংলাদেশ কারো পেশে বা কারো সোশ্যাল মিডিয়া তাদেরকে এই চিকিৎসার মধ্যে কোনো ওখানে দেখা নাই কারণ এই চিঠির মধ্যে যে কথাগুলো আসেছে সবগুলো কথাই অসত্য হিসাবে আমার কাছে প্রতীয়মান হয়েছে ডক্টর ইউসেফের কথা লিখেছেন উনি উনি একটা ওয়ার্ডপ্রেস একটা মিডিয়া খুলে মধ্যে থেকে উনি প্রচার করছেন এই ওয়ার্ডপ্রেসটা আবার ডক্টর ইউসেফ নিজেরই কমান অনেকে ভাবলেন কোথায় ভাববেন যে ওয়ার্ডপ্রেস মানে ওয়ার্ডপ্রেস বোঝায় ওয়ার্ডপ্রেস নয় ওয়ার্ডপ্রেস এবং এটা উনি খুলেছেন উনি খুলে উনি প্রচার করছেন ওখানে লিখেছেন যে ইউসেফ সাংঘাতিক কন্ট্রিবিউশন করেছেন এই বাংলাদেশের দরিদ্র বিমোচনে 9 মিলিয়ন 9 মিলিয়ন 90 লক্ষ মহিলা নাকি তাদের কাছ থেকে ঋণ নিয়েছিল এবং সেই ঋণ নিয়ে তাদের ভাগ্য পরিবর্তনে তারা দরিদ্র তারা করে চলে এসেছেন ডক্টর ইউসেফের কাছ থেকে যারা গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছিল কার ভাগ্য পরিবর্তন ঘটেছে আমার জানা নেই তবে আমরা প্রকার পত্রিকায় দেখেছিলাম এই গ্রামীণ ব্যাংকে টাকা নিয়ে সুদ না দিতে পারার কারণে ঘরে টিন খুলে নিয়ে গেছে চালে গরু নিয়ে গেছে অনেক মায়েরা মান সম্মানে তার কিস্তি টাকা না দিতে পেরে আমাদের ঝিনাইদহের 37 জন আত্মহত্যা করেছিল এই ঢাকা শহরে অনেক রিক্সাওয়ালা আছে যারা রিক্সা চালায় এখন আমি জিজ্ঞেস করেছি আগে অনেকেই আছে যে তাদের গ্রামে গ্রামীণ ব্যাংক থেকে এই সুদের টাকা নিয়ে সুদ দিতে না পারে পরে ঘর বাড়ি সব চলে যাওয়ার পর এখন ঢাকা শহরে রিক্সা চালায় উনি দরিদ্র থেকে বের আসার ক্ষেত্রে কত ভূমিকা রেখেছেন কয়জনের আমার জানা নেই তবে অসংখ্য মানুষ উনার গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ে নিঃস্ব হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছেন সে নদীর আছে এরপরে কি মিথ্যাচার করলেন যে 90 লক্ষ মহিলা নাকি দরিদ্র ওনার টাকা নিয়ে নাকি একবারে তার ভাগ্যে পরিবর্তন করে এসব ধনী হয়েছে কোথায় সেটা মিথ্যাচারে ভরা এখানে আপনি লিখেছেন ওখানে গ্রামীণ চালিত উনি এই যে আমাদের গ্রামীণ ফোন তৈরি করেছেন উনি বলেছেন যে গ্রামীণ টেলিকম একটা অবাধের প্রতিষ্ঠান করে উনি একটা টাকা ওখান থেকে লাভ নেয় নাই তদন্ত হচ্ছে তদন্তের পরে জানা যাবে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই এই গ্রামীণ ফোন যখন তৈরি করা হয় ডক্টর ইউনুস সাহেব আপনি 20,000 মহিলার নামে গ্রাম টেলিকম করেছিলেন তাদের শেয়ার দিয়ে বলেছিলেন যে গ্রামের মেয়েরাই হচ্ছে আমাদের দরিদ্র মেয়েরা এরা চাই ফোনের স্বত্বাধিকার
37% শেয়ার ছিল টেলিনর কোম্পানির 37% শেয়ার ছিল গ্রামীণ টেলিকমের সেই শেয়ার টাকা কোথায় সেই শেয়ারের টাকা আপনি শত শত কোটি টাকা আপনি নিয়েছেন হাজার হাজার কোটি টাকা নিয়েছেন সেই টাকাটা কোথায় সেই টাকার হিসাব দিতে হবে আপনি গ্রামীণ টেলিকমের 37% শেয়ার আপনি টেলিনর কোম্পানির কাছে আপনি বিক্রি করে দিলেন বা তাদের দান করে দিয়েছেন কেন বাংলাদেশের মানুষের টাকা এটা এই শেয়ার হোল্ডার এই বাংলাদেশের 20,000 মহিলা ছিল আপনার তথ্য অনুযায়ী সেই 20,000 মহিলা শেয়ার কয় টাকা আপনি দিয়েছেন আপনি প্রমাণ দেখান অথচ এই শেয়ারটা আপনি নরেন গভর্নমেন্টের কাছে দিয়ে দিলেন কেন নোবেল পুরস্কার দিয়েছিল সেই বিনিময়ে এখন তো এটাই প্রশ্ন আমার হয় যে এই গ্রামীণ টেলিকমের টাকা দিয়ে আপনি নোবেল পুরস্কার ক্রয় করেছিলেন এটাই তো প্রশ্ন আমার হয় এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য উনি কোন কাজ করেছিলেন অন্য জিনিস নেই